আসসালামু ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়ের তৈরি ইলিশ পেটি সন্দেশের রেসিপি এই সন্দেশটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন চলুন চলে যাওয়া যাক মোর রেসিপিতে চলে আসলাম চুলাই চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা গলে যাওয়ার পরে এবার এর মধ্যে দুই কাপ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি দুধের সাথে গুঁড়া দুধটা ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি অনেকটা ঘন হয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিব এভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে গুড় দিয়ে নিব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি এবার গুড়টা ভালো মতো মিক্স করে নিলাম এবার আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা প্যান থেকে ছেড়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে ঘি দিয়ে নিলাম আরও এক টেবিল চামচ এবার একটু নেড়ে নিচ্ছি জাল করতে করতে দেখবেন এক পর্যায়ে সন্দেশটা প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না তখন বুঝবেন এটা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে আমার এটা হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পরে আমি একটা পলিথিনের ওপর উঠিয়ে নিয়েছি ওপরে আরেকটা পলিথিন দিয়ে নিলাম এবার একটা বেলানের সাহায্যে একটু বেলে নিচ্ছি আপনারা পুরুত্বটা কেমন করবেন সে অনুযায়ী বেলে নেবেন যদি মোটা করতে চান তাহলে অল্প একটু বেলে নিলেই হয়ে যাবে আমি একটু পাতলা করেছি এজন্য একটু বড় করে বেলে নিয়েছি এবার একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা সুরির সাহায্যে মাঝখানের এই অংশটা এভাবে কেটে নিতে হবে ভিতর থেকে এটা উঠিয়ে নিতে হবে মাঝখানের অংশটা আমি উঠিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে একটু করে নিচ্ছি মাঝখানে যে অংশটা উঠিয়ে নিয়েছিলাম সেটা গোল করে এভাবে ভিতরে দিয়ে নিচ্ছি আমার একটা সন্দেশ বানানো হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বানানো হয়ে গেছে একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিয়েছি এটা বানানোও যেমন সহজ খেতেও হয় অসম্ভব মজার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ